চট্টগ্রামের মহামায়া লেকে বেড়াতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রিয়াজ নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এদিন বিকেলে ফেনী থেকে মিরসরাইয়ের পর্যটন স্পট মহামায়া লেকে বন্ধুর সাথে ঘুরতে যান ওই তরুণী। অভিযোগ রয়েছে, লেকের পাড়ে বসে গল্প করার সময় তিন যুবক তাদের প্রথমে নানাভাবে উত্ত্যক্ত করে, এক পর্যায়ে বন্ধুকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে তারা।